ছয় মাস পার হয়ে গেছে হাঁসের, অথচ ডিম দিচ্ছে না। স্বাভাবিকভাবেই তো ছয় মাস হলে হাঁস ডিম দেয়, কিন্তু ছয় মাসের পরও যেহেতু ডিম দিচ্ছে না, তাই এই খামার থেকে আমরা লাভবান হতে পারবো কি না সন্দেহ আছে। আর কিভাবে বা এই হাঁসগুলো থেকে আমরা তাড়াতাড়ি ডিম পেতে পারি, কিভাবে হাঁস পালন করলে ছয় মাসের মধ্যেই হাঁস ডিম দেয়, কিংবা যে হাঁসগুলো ছয় মাস পার হয়ে গেছে ডিম দিচ্ছে না, কি খাদ্য ও মেডিসিন দিলে এই হাঁসগুলো অতি তাড়াতাড়ি ডিমে আসবে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হাঁস বিষয়ক আরেকটি নতুন প্রতিবেদনে। আজকে শুক্রবার, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে প্রতি শুক্রবার আমি প্রশ্ন উত্তর পর্ব একটি নিয়ে আসি। তারই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে আমি ভিডিও আকারে এই উত্তরটা দিব। আশা করি আজকের এই বিষয়টি সম্পর্কে আপনাদের অনেকেরই জানার আগ্রহ আছে, অনেকে জানতে চান, অনেকেই এই সমস্যায় ভুগছেন কিংবা এই সমস্যার ভুক্তভোগী। তাই যারা হাঁস খামারি ভাই বোনেরা আছেন, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি পুরো ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কেন ছয় মাস পার হয়ে যাওয়ার পর হাঁস ডিম দেয় না, আর কি করলে বা ছয় মাসের আগেই চার থেকে পাঁচ মাসের মধ্যে হাঁস ডিম দিবে, আর যে হাঁসগুলো ছয় মাস পার হয়ে গেছে অথচ ডিম দিচ্ছে না, মাত্র ১৫ থেকে ২০ দিন সঠিক পদ্ধতি অবলম্বন করে সঠিক খাদ্য ব্যবস্থাপনা মেনটেন করে সেই হাঁসগুলো থেকে আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারেন। প্রথমে আমরা জানবো যে হাঁস ছয় মাস পার হয়ে যাওয়ার পর কেন ডিম দেয় না। অ্যাকচুয়ালি যে ভাই ও বোনেরা এই কমেন্টটা করেছেন, আমি তাদের খামারে মেন সমস্যাটা কি সেটি জানি না, তাই আমাকে পুরো বিষয়টি বলতে হচ্ছে যে কী কী কারণে হাঁস ছয় মাসের মধ্যে কিংবা ছয় মাস পার হয়ে গেছে তারপরেও ডিম দিচ্ছে না, কী কী কারণ হতে পারে সেগুলোর একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমরা অনেকেই মনে করে থাকি যে হাঁস মিনিমাম ছয় মাসের মধ্যে ডিম দেয় কিংবা ছয় মাস যখন পার হয়ে যাবে তখন ডিম দেবে, এটি স্বাভাবিক নিয়ম বা পর্যায় হিসেবে আমরা গণ্য করে থাকি, যার ফলে যতক্ষণ না পর্যন্ত হাঁস ডিম দেবে অতক্ষণ পর্যন্ত তাদের খাদ্য মেডিসিন যত্ন এগুলোর প্রতি তেমন গুরুত্ব আরোপ করি না। আমরা মনে করি যে হাঁসগুলো যখন ডিম দেবে তখন থেকে আমাদের ইনকাম শুরু হবে, আর তখন থেকে হাঁসগুলোকে আমরা ভালোভাবে খাওয়াবো, আর এখন যেহেতু ডিম দিচ্ছে না, এখন যদি আমরা বেশি খাওয়াই তাহলে তো আমাদের কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে। এজন্য কোনো রকম খাইয়ে অনেক খামারই আছে যে হাঁসগুলোকে মিনিমাম ছয় মাস বয়স আমরা করতে চাই, এটি প্রথম এবং প্রধান ভুল হাঁস ছয় মাসে ডিম না দেওয়ার জন্য। দ্বিতীয় যে ভুলটি প্রায় খামারি করে থাকেন সেটি হচ্ছে হাঁসের ডিম সঠিক সময়ে পাওয়ার জন্য আমাদেরকে সঠিকভাবে খাদ্য মেডিসিনটা মেনটেন করতে হবে। যেমন আমরা ডিম পাড়া হাঁসের খামার যদি করতে চাই, অবশ্যই আমাদেরকে বাড়িতেই জিরোদিনের বাচ্চা আনতে হবে, ব্লুডিং থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত তাদের খাদ্য মেডিসিন যত্ন পরিষ্কার পরিচ্ছন্নতা ভ্যাকসিন সব কিছু আমাদের নিয়ম মাফিক করতে হবে। হাঁসের বাচ্চাগুলো যখন ব্লুডিংয়ে থাকে তখন যে খাদ্য ও মেডিসিন দিতে হয় সেটি সঠিকভাবে আমাদেরকে মেনটেন করতে হবে, সঠিকভাবে পালন করতে হবে। বাড়ন্ত হাঁসের জন্য যে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল বা জিঙ্কের দরকার সেটি আমাদেরকে সঠিকভাবে করতে হবে। সর্বোপরি হাঁসকে কৃমি মুক্ত রাখতে হবে। হাঁস যদি কৃমি আক্রান্ত থাকে তাহলে যে কোনো মেডিসিনে হাঁসের জন্য পারফেক্ট কাজ করবে না, ফলে হাঁস নানা রোগে আক্রান্ত হবে। ডিম যেহেতু একটি পুষ্টিকর খাদ্য, এজন্য হাঁসের মধ্যে সেই পুষ্টির সঞ্চার আমাদেরকেই ঘটাতে হবে খাদ্যের মাধ্যমে। ডিমে কিন্তু অনেক প্রকারের ভিটামিন থাকে, সেই ভিটামিনগুলো যদি আমরা হাঁসকে না খেতে দেই তাহলে ডিম পাড়ার জন্য হাঁস উপযুক্ত হবে না, তাই সঠিক সময়ে ডিম পাওয়ার জন্য অবশ্যই হাঁসকে কৃমিমুক্ত করার পর ভিটামিন মিনারেল ক্যালসিয়াম খনিজ পদার্থ সবগুলো হাঁসকে সঠিক সময়ে সঠিক পরিমাণে খাওয়াতে হবে। তৃতীয় নম্বর যে কারণ হাঁস সঠিক সময়ে ডিম না দেওয়ার সেটি হচ্ছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার। অনেক হাঁস খামারি ভাই বোনেরাই আছেন, হাঁসের যে কোনো সমস্যা হওয়ার সাথে সাথেই হাঁসগুলোকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য হায়ার অ্যান্টিবায়োটিক, অ্যাকচুয়ালি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে হাঁসগুলো স্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাদের গ্রোথ কমে যায়, তাদের ভিতরে ভিটামিন ক্যালসিয়ামের অভাব। তাই আমরা হাঁসের সাধারণ সমস্যাগুলোতে প্রথমে নর্মাল মেডিসিন ব্যবহারের মাধ্যমে সেই রোগগুলো সারানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি যখন হাঁসের কোনো বড় ধরনের অসুস্থতায় ভুগবে হাঁস, তখনই আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব।
তার আগে নয়। চতুর্থ নম্বর যে কারণ সেটি হচ্ছে হাঁসের খাদ্য পরিমাণের তুলনায় কম দেয়া কিংবা সঠিক খাদ্য না দেয়া। অ্যাকচুয়ালি আমরা যেটা বদ্ধভাবে হাঁস লালন পালন করি সেই হাঁসগুলো কিন্তু প্রাকৃতিক কোনো খাবার খায় না, ফলে প্রাকৃতিক থেকে যে ভিটামিন মিনারেল খনিজ পদার্থ ক্যালসিয়াম পাওয়ার কথা সেগুলো কিন্তু পায় না। অতএব আমাদেরকে খাদ্যের মাধ্যমে সেগুলো হাঁসকে দিতে হবে, তাই অবশ্যই খাদ্যের মান আমাদেরকে উন্নত করতে হবে। হাঁসের শুধু তিন বেলা পেট ভরালেই হবে না, অনেক খামারে আমি গিয়ে দেখেছি যে হাঁস যতক্ষণ না পর্যন্ত ডিম দিচ্ছে অতক্ষণ পর্যন্ত কেউ খুদ ছেদ্ধ করে খাওয়াচ্ছে সঙ্গে ধানের কুড়া, কেউ আস্ত ভুট্টা শুধু খেতে দিচ্ছে, কেউ শুধুই ধান খেতে দিচ্ছে, মোট কথা সস্তায় যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো খেতে দিচ্ছে। অ্যাকচুয়ালি ডিম পাড়া হাঁসের জন্য এই খাবারে যথেষ্ট নয় যারা বদ্ধভাবে হাঁস লালন পালন আমরা করে থাকি। তো মোটামুটি এই কয়েকটি কারণের জন্য হাঁস ছয় মাসে ডিম দেয় না। তো ছয় মাসে ডিম আনার জন্য অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং উপযুক্ত মেডিসিন, উপযুক্ত পরিচর্যা, উপযুক্ত খাদ্যের মাধ্যমে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে হাঁসগুলো থেকে ডিম আনার জন্য। এখন আমরা জানবো যে ছয় মাসের মধ্যে হাঁসগুলোর থেকে ডিম পাওয়ার জন্য আমরা কি করতে পারি। যেহেতু আমাদের ডিম পাড়া হাঁসের খামার আমরা করব, ডিম থেকে আমরা লাভবান হব, এজন্য আমাদেরকে সে হাঁসগুলো থেকে ডিম না আসা পর্যন্ত কোনো লাভের আশা করা যাবে না, কোনো লাভের চিন্তা করা যাবে না। এজন্য খাদ্য, মেডিসিন, যত্ন কোনো কিছুরই ত্রুটি রাখা যাবে না, সবগুলো সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। ডিম পাড়া হাঁসের জন্য অবশ্যই আমাদেরকে মিশ্রিত ফিড, যেটা আমরা বাড়িতে তৈরি করি অথবা যারা বাজার থেকে কিনে এনে খাওয়াই, অবশ্যই ডিম পাড়া হাঁসের জন্য যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো খেতে দিতে হবে, পাশাপাশি ধান, গম, ভুট্টা এগুলো আমরা দিতে পারি। যারা বাজার থেকে ফিড কিনতে চান না অনেক চড়া দাম এ কারণে, আর যারা বাড়িতেই ফিড তৈরি করতে চান এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সেখানে আপনারা দেখতে পারবেন যে কীভাবে বাড়িতেই আপনারা ডিম পাড়া হাঁসের জন্য সস্তায় ফিড তৈরি করতে পারেন অনেক উন্নত মানের। তো ডিম পাড়া হাঁসের জন্য প্রথম থেকেই ব্লু রিংয়ে লেয়ার স্টার্টার ফিড দিতে হবে, শুধু লেয়ার স্টার্টার ফিড। ব্লুডিং পার হয়ে গেলে লেয়ার গ্রোয়ার সঙ্গে আপনারা ধান, ভুট্টা, গম এগুলো আধা ভাঙ্গা করে দিতে পারেন। হাঁসের বয়স যখন এক মাস পার হয়ে যাবে কিংবা দুই মাসে পড়বে তখন ধান, গম, ভুট্টা এর সঙ্গে 20-30% আপনারা বাজারের ফিড এনে দিতে পারেন, অথবা যারা বাড়িতেই ফিড তৈরি করতে চান ফিড তৈরি করে দিতে পারেন। আর সঠিক সময় আপনাদেরকে ক্রিমির ডোজটা কমপ্লিট করতে হবে। ক্রিমির ডোজ কমপ্লিট করার পর ছয় মাসের আগেই, চার মাসের মধ্যে ক্রিমির ডোজ কমপ্লিট করার পর, দুটো ক্রিমির ডোজ কমপ্লিট করতে হবে। সেই ক্রিমির ডোজ কমপ্লিট করার পর লিভার টনিক দিতে হবে, তারপর জিঙ্ক দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে, ক্যালসিয়াম অবশ্যই ব্লুডিংয়েও একটা কোর্স করতে হবে, ক্যালসিয়াম দিতে হবে। গ্রোথ যদি খারাপ হয় হাঁসের একটা গ্রো ফাস্ট দিতে পারেন, আর তাড়াতাড়ি ডিম আসার জন্য অবশ্যই ED3 আপনারা দিবেন। মোট কথা চার মাসের মধ্যে কৃমি মুক্ত করে ক্যালসিয়াম, জিঙ্ক, ED3 এগুলো দিলে আর পাশাপাশি ফিটের পরিমাণ একটু বাড়িয়ে দিলে ইনশাল্লাহ চার মাসের মধ্যে কিংবা চার থেকে ছয় মাসের আগেই, ছয় মাসের আগে আর চার থেকে পাঁচ মাসের মধ্যেই ডিম দিবে ইনশাল্লাহ। তো এখন আসা যাক যে ছয় মাস পার হয়ে গেছে, যে হাঁসগুলো এখনও ডিম দিচ্ছে না সেগুলো আমরা এখন কীভাবে ডিমে আনতে পারি। অ্যাকচুয়ালি এই হাঁসগুলোতে কিন্তু খাদ্য, মেডিসিন, যে কোনো কিছুর একটি সমস্যা আছে, যার ফলে এই হাঁসগুলো থেকে আমরা ডিম পাচ্ছি না। অনেকেই হাঁসের জাতকে দায়ী করে থাকেন যে এটি হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্পবেল না, এজন্য ছয় মাসে ডিম দিচ্ছে না। এটি সম্পূর্ণ ঠিক না। হাঁস যে কোনো জাতের হোক না কেন, ছয় মাসের মধ্যে যদি আমাদের খাদ্য, মেডিসিন সব কিছু ঠিক থাকে তাহলে ছয় মাসের মধ্যেই ডিম দিবে। তো যাই হোক, এই হাঁসগুলোকে সর্বপ্রথম আমাদেরকে কৃমি মুক্ত করতে হবে। প্রথমে আমরা কৃমি মুক্ত করব। কৃমি মুক্ত করার পর হাঁসগুলোকে লিভার টনিকের একটা কোর্স করাবো, সেই লিভার টনিক আমরা 10 দিন দিব। লিভার টনিক দেওয়ার পর ক্যালসিয়াম দিব 2 বেলা করে, জিঙ্ক 2 বেলা, ED3 2 বেলা। এভাবে 15 দিন এই কোর্সটা কমপ্লিট করার পর প্রতি সপ্তাহে আমরা এই মেডিসিনগুলো সবগুলো সপ্তাহে 2 দিন কিংবা 4 দিন
পরপর আমরা দিতে পারি। আর এই হাঁসগুলোকে ডিমে আনার জন্য খাদ্য হিসেবে অবশ্যই আমাদেরকে প্রথমে ফিটের উপর নির্ভর করতে হবে, সেটা বাড়ির তৈরি ফিট হোক বা বাজারের কেনা ফিট। অ্যাকচুয়ালি হাঁসকে কম খাইয়ে কখনো লাভবান হওয়া যায় না। হাঁসকে সঠিক পরিমাণে খাইয়ে হাঁস থেকে ডিম পেলে কিন্তু আমরা লাভবান হতে পারি, নয়তো নয়। অ্যাকচুয়ালি হাঁসের খামারে সফলতা অর্জন করার কিছু শর্ত আছে, সেগুলো হচ্ছে এখানে ধৈর্য থাকতে হবে, আর হাঁসকে খাওয়াতে কখনো কুণ্ঠাবোধ করা যাবে না, আর খাদ্য কম করে দেয়া যাবে না। তো আশা করছি সবাই এই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছেন, জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আপনাদের কাছে আর কিছুই চাওয়া নেই, একটি মাত্র লাইক। যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক দিলে আমি মনে করব যে আপনাদের জন্য আমি কিছু করতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা। আর ভিডিওটি সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কিংবা মূল্যবান তথ্য যদি দেওয়ার থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কোনো যদি কিছু জানার থাকে আমাদেরকে বলতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিত্য নতুন খামার সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে, আপনাদের প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করছি আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত খামারের নানা দিক, নানা সমস্যা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা সতর্ক হতে পারবেন, উপকৃত হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা খামারি ভাই বোনেরা আছেন তারা আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।